মানুষ কি 100% পারফেক্ট হয়, বা পারফেক্ট হতে হলে কী করতে হবে? আবার আমরা এমন সব ভুল করে থাকি লাইফে, যখন আমরা বলে থাকি যে ইস, যদি এই ভুলটা আমি না করতাম, যদি সে সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে লাইফের এই স্টেজে এসে আমি এখন ব্যর্থ হতাম না। শুধু আমারই কেন এত ভুল হয়? আসলে নিজেকে শুধরে নেওয়া, নিজেকে পরিবর্তন করে নেওয়ার এই প্রচেষ্টা আসলেই প্রশংসনীয়। বাট একটা বিষয় আমাদের মাইন্ডে সেট করে নিতে হবে যে আলটিমেটলি পারফেকশন ইজ অনলি ফর আল্লাহ। আল্লাহ হচ্ছেন 100% পারফেক্ট। আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, তাই আমাদের মধ্যে ভুল থাকবে, কিন্তু তার মানে এই না যে আমরা আমাদের পারফেকশন গেইনের যে বিষয়টা আছে বা ভুল শুধরে নেওয়ার যে প্রচেষ্টা সেটা অফ করে দেব এবং ভুলগুলোকে স্বীকার করে নেব না। আমরা নিজেরা চাইলে আমাদের দূরদর্শিতা এবং আমাদের বিচক্ষণতাকে আরও বেশি বাড়াতে পারি এবং আমাদের যা ভুল হয়েছে সেগুলোকে ফাইন্ড আউট করে এবং সেগুলোকে শুধরে নিয়ে আরও বেশি পারফেকশন অর্জন করতে পারি। সো হাউ ডু ইউ স্টার্ট ইউর মিশন টু গেইন পারফেকশন? স্টেপ নাম্বার 1, হ্যাভিং এ ট্রু নিয়া, আই মিন ইন্টেনশন। আপনি যে কাজ করবেন সেই কাজ করার আগে ভাবুন এবং নিজেকে অ্যাভালুয়েট করুন যে আপনি এই কাজটি কার জন্য করবেন এবং কিসের জন্য করবেন। আপনি যদি কোনো ব্যক্তির জন্য করে থাকেন এবং তার কাছ থেকে উত্তম প্রতিদান আশা করে থাকেন, তাহলে এখনই তা স্টপ করে দিন এবং আপনার নিয়ত, আপনার ইন্টেনশনকে পরিবর্তন করুন। আপনি যে কোনো কাজ করার আগে নিয়ত করে নেবেন যে এই কাজটি আমি আল্লাহর জন্য করব এবং এই কাজের উত্তম প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে আশা করব। কারণ আপনার কাজ যদি বিফল হয়ে যায়, তাহলে তার বিনিময়ে কোনো মানুষ আপনাকে উত্তম প্রতিদান দিবে না। বাট আপনার নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহর জন্য করে থাকেন, তাহলে কাজে সফল হন বা বিফল হন, যদি কাজের রাস্তা ঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই এর প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবেন এবং এর জন্য আপনার কাছে কোনো কনফিউশন থাকবে না। স্টেপ নাম্বার 2, থিঙ্ক বিফোর ডুইং। আপনি ছোটো থেকে ছোটো যে কোনো কাজ করার আগে চিন্তা করুন যে এই কাজটি এই ওয়েতে করলে আমার কাঙ্ক্ষিত ফলাফল আমি পাবো কি না এবং আমার টার্গেট আমি ফিল আপ করতে পারবো কি না। যদি না হয়, তাহলে সেটা কীভাবে করলে আমার কাজটি আরও সুন্দর হবে এবং আমি সেই ফলাফল নিয়ে আসতে পারবো, সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এই ছোটো ছোটো সিদ্ধান্তগুলো আপনার বড় সিদ্ধান্তকে আরও বেশি ইফেক্ট করবে এবং আপনি আপনার কাজে এক্সট্রা মোটিভেশন পাবেন ইনশাআল্লাহ। স্টেপ নাম্বার 3, ট্রায়াল অ্যান্ড এরর। কাজ করবেন, ভুল হবে, এটাই স্বাভাবিক। বাট কাজে ভুল হবে বলে আমি ভুলগুলোকে অ্যাকসেপ্ট করে নিব না বা শুধরে নিব না, এই ধরনের মাইন্ডসেট যদি থাকে, তাহলে তা আপনাকে নির্ভুলভাবে কাজ হওয়া থেকে বাধাগ্রস্ত করবে। তাই যখনই কোনো কাজে এরর আসবে, সে ফাইন্ডিংসগুলোতে আপনি অভিজ্ঞতা অর্জন করুন, সেখানে কী কী ভুল হয়েছে সেগুলোকে শুধরে নিন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার ভুলের মাত্রা কমে এসেছে আপনার কাজগুলোতে এবং পারফেকশন আগের তুলনায় আরও বেটার হয়েছে। আর এজন্য আপনার অভিজ্ঞতা অর্জনের জন্য সবথেকে বেস্ট সলিউশন হলো যারা অভিজ্ঞ, যারা সিনিয়র, তাদের কাছ থেকে সেগুলোকে শুধরে নেওয়া, তাদের সহযোগিতা থেকে শিখে নেওয়া, এটাই আসলে বেস্ট সলিউশন। স্টেপ নাম্বার 4, ফলোয়িং দ্য সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটি বিশাল ট্রেজার রেখে গিয়েছেন, আর তা হলো তার লাইফস্টাইল বা তার সুন্নাহসমূহ। এটি এমন যে আপনি এখান থেকে যত দূরে যাবেন, তত আপনার পারফেকশন আপনি হারাতে থাকবেন, আর যত আপনি সুন্নাহর কাছে আসবেন, সুন্নাহকে আগড়ে ধরবেন, তত আপনি পারফেক্ট হতে থাকবেন। অ্যান্ড এটা আপনাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গার জন্য বিল্ড আপ করবে। তাই আপনি সুন্নাহসমূহকে অবশ্যই অবশ্যই সেগুলোকে পালন করুন। স্টেপ নাম্বার 5, এনজয় ইউর ওয়ার্ক। আপনি আপনার কাজকে এনজয় করছেন না, দ্যাট মিন্স কাজটি আপনার অপছন্দের অথবা এই কাজের উপযুক্ত স্কিল আপনার কাছে নেই। আর এই বিষয়টি আপনাকে আপনার প্রোডাক্টিভিটি থেকে আরও দূরে সরিয়ে দেবে এবং আপনার ভ্যালুয়েবল টাইমগুলোকে কিল করবে। তাই কাজ করার আগে স্কিল অর্জন করুন, নিজেকে সেই কাজের জন্য উপযুক্ত করে তুলুন এবং কাজকে আপনি বার্ডেন হিসেবে নয়, কাজকে আপনি আপনার লাইফের গোল অ্যাচিভ করার একটি জার্নি মনে করে করুন। তাহলে দেখবেন আপনার কাজে আপনি বেশি আরও বেশি প্রোডাক্টিভ ফিল করছেন এবং কাজকে আপনি আরও বেশি এনজয় করতে পারছেন। আপনি আপনার কাজকে যত বেশি এনজয় করা শিখে নিতে পারবেন, তত আপনার কাজের ফলাফল আপনি দেখতে পারবেন আপনার সামনে। অ্যান্ড দ্যাটস উইল মেক ইউ পারফেক্ট ইফ ইউ ডু ইট রাইটফুলি।